হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, উইন্ডোজ 10 2021 কিভাবে সেট আপ করবেন। লাইফে ফার্স্ট টাইম যারা উইন্ডোজ 10 দিবেন বা দিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। উইন্ডোজ দেওয়ার আগে ডেস্কটপ থেকে যে কোনো ডকুমেন্ট যেমন ইমেজ, ভিডিও, ডকুমেন্ট ফাইল কপি করে যে কোনো ড্রাইভে সেভ করে ফেলুন, সি ড্রাইভ বাদে। এরপরে দিস পিসি বা মাই কম্পিউটার থেকে আমরা প্রথমে ড্রাইভগুলোকে দেখে নিব, কোন ড্রাইভ কত জিবি। সি ড্রাইভ 106, ডি ড্রাইভ 195, ই ড্রাইভ 140 জিবি। আমরা সি ড্রাইভটাকে মনে করে রাখবো, যেহেতু আমরা সি ড্রাইভে পার্টিশন দিব বা উইন্ডোজ দিব, উইন্ডোজ 10 এর সিডি ডিভিডি। কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ দিতে হলে ডিভিডি রোম লাগবে। আমি ডিভিডিটাকে বসায় দিব, দিয়ে ভালো করে বসায় রান দিয়ে দিব। এখন কম্পিউটারকে রিস্টার্ট করব। রিস্টার্ট, ডিসপ্লে লাইট অফ হওয়ার পরে F12 বাটন কন্টিনিউ চাপতে হবে। এখন F12 বাটনকে কন্টিনিউ প্রেস করতে হবে। প্রেস করার পরে বুট মেনু এরকম আসবে, কম্পিউটারে বুট মেনুকে চেনাই দিতে হবে। P4 TSST কর্প CDD VDW ইন্টার। ইন্টার দেওয়ার পরে F12 এবং ইন্টার বাটন একসঙ্গে চাপতে হবে, কিছু সময় একসঙ্গে চাপতে হবে। কন্টিনিউ, F12 এবং ইন্টার বাটন প্রেস করতে হবে। কন্টিনিউ প্রেস, যখন এরকম সার্কেল আসবে তখন প্রেস করা বাদ দিতে হবে। প্রেস করা বাদ দেওয়ার পরে দেখবেন ডিসপ্লেতে এরকম আসবে, উইন্ডোজ ল্যাঙ্গুয়েজ টাইম কিবোর্ড। এখন মাউসে নেক্সট করতে হবে, মাউস দিয়ে ইনস্টল নাও। সেট আপ ইজ স্টার্টিং। এখানে কয়েকটি ক্যাটাগরির উইন্ডোজ আছে, উইন্ডোজ 10 এর মধ্যে উইন্ডোজ 10 হোম, প্রো, হোম এন, এন্টারপ্রাইজ, বিভিন্নটা আছে, আপনারা চাইলে যে কোনোটি দিবেন। আমি উইন্ডোজ 10 প্রো এন 64 বিট দিব, 64 বিট। ইন্টার বা নেক্সট, মাউসেই নেক্সট দিতে হবে, নেক্সট, অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস, নেক্সট, ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স ক্লিক করতে হবে। এই সি ড্রাইভ 106 এটা অটো সিলেক্ট হয়, যদি না সিলেক্ট হয় তাহলে ওই সি ড্রাইভে দিতে হবে, অন্য ড্রাইভে পার্টিশন দিলে অন্য ড্রাইভে সব কিছু রিমুভ হয়ে যাবে। তাহলে সি ড্রাইভ দেওয়ার পরে আমি ফরম্যাট দিলাম ওকে, এই দুটোই খালি হয়ে গেছে, ইউজটা ছিল ওটাও খালি। এখন নেক্সট, উইন্ডোজ স্টার্ট হয়েছে, এখন আর কিছুই করতে হবে না, এখন কম্পিউটার নিজে থেকেই করবে সব কিছু। এই মোটামুটি প্রসেসটা কমপ্লিট হতে 20 মিনিট 25 মিনিট সময় লাগবে। জিরো থেকে 100% পর্যন্ত হবে।
71, 75, 92, 95, 100%, 100%, অটো রেজিস্টার্ড হবে, কিছুই করতে হবে না, ওয়েট করবেন 5 সেকেন্ড বা এখান থেকে চাইলে রেজিস্টার্ড দিতে পারবেন, অটো রেজিস্টার্ড হওয়াটাই ভালো, কোনো কিছুই করতে হবে না। সে আগের জায়গায় আবার নতুন করে সেট আপ শুরু হবে, কম্পিউটারে কিছুই করতে হবে না। উইন্ডোজ 10 ফার্স্টটি যদি অটো সিলেক্ট না হয় তাহলে ক্লিক করে দিবেন প্রথমটায়, এটা অটো সিলেক্ট হয়েছে। এই অপশনগুলো সব অটো আপডেট হবে, কোনো কিছু করতে হবে না। জাস্ট এ মোমেন্ট, এখানে রিজিয়ন রিজিয়ন অটো সিলেক্ট হয়ে গেছে, এখানে বিভিন্ন রিজিয়ন আছে, ইউনাইটেড স্টেট, নেক্সট, কিবোর্ড লেআউট ইউনাইটেড স্টেট সিলেক্ট হয়ে গেছে, অটো নেক্সট। যদি আলাদা কিবোর্ড অ্যাড করতে চান তাহলে অ্যাড লেআউট আর না হলে নেক্সট। এখন ইন্টারনেট কানেকশন দিতে হবে, ডেস্কটপ হলে ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ডের লাইন বা যে কোনো কিছু দিয়ে ইন্টারনেট কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার পরে এটা যদি অফিসিয়াল হয় অফিসিয়াল, পার্সোনাল হলে পার্সোনাল, নটা পার্সোনাল সেট আপ পার্সোনাল, দেন নেক্সট, ক্লিক অপ অ্যাকাউন্ট বাম পাশে, লিমিট এক্সপিরিয়েন্স, এখানে পিসির নাম যে কোনো একটা নাম দিবেন, দেওয়ার পরে নেক্সট, তারপর পাসওয়ার্ড দিবেন, মেমোরেবল পাসওয়ার্ড, 5-6 ডিজিটের, দেওয়ার পর নেক্সট, কনফার্ম পাসওয়ার্ড, আবার ওই পাসওয়ার্ডটাই দিবেন, নেক্সট, ক্রিয়েট সিকিউরিটি কোশ্চেন ফর দিস অ্যাকাউন্ট, তিনটি কোশ্চেনে আনসার দিতে হবে, সিকিউরিটি কোশ্চেন, যে কোনো তিনটি কোশ্চেনে আনসার দিতে হবে, হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিক নেম, যে কোনো একটা নাম দিলেই হবে, নেক্সট। আবার এখান থেকে যে কোনো একটা কোশ্চেন, আপনার সিটি, আপনার জন্ম কোথায় হয়েছিল, যে কোনো একটা নেম, আর একটা কোশ্চেন মানে প্যারেন্টসের সঙ্গে কোথায় মিট হয়েছিল, যে কোনো একটা জায়গার নাম, নেক্সট। জাস্ট এ মোমেন্ট, অ্যাকসেপ্ট,
স্টেপগুলো কমপ্লিট হতে মোটামুটি 4-5 মিনিট করে সময় লাগে। এক্সেপ্ট, উইন্ডোজ ইজ কমপ্লিট, উই আর গেটিং এভরিথিং। মোটামুটি এখানে 5-7 মিনিট সময় নেবে। কিছুই করতে হবে না, কম্পিউটারে সবকিছু করবে। Leave everything to us. Almost there. Windows complete. এরপরে ডিভিডি রোম থেকে সিডিটিকে বের করে উইন্ডোজকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে মাদারবোর্ডের সিডি ইনস্টল করবেন এবং যে যে সফটওয়্যার প্রয়োজন সবকিছু ইনস্টল করে নেবেন। এক্সপি যা যা প্রয়োজন আপনাদের। ধন্যবাদ।